এরিয়া। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমি বর্তমানে আছি, এটা হচ্ছে ভেন্ডি বাজার মোহাম্মদ আলী রোড মুম্বাই। সো আজকে এখান থেকে আমরা তিনটে জিনিস কভার করবো, গেট অফ মুম্বাই, হোটেল তাজ, মেরিন ড্রাইভ। সো সব কিছু বিস্তারিত নিয়ে এই ভিডিওটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে ভেন্ডি বাজার, এখান থেকে আমি বাসে করে মাত্র 5 টাকা দিয়ে চলে যাবো সে মুম্বাই, গেট অফ মুম্বাই। মুম্বাই ভারতবর্ষ, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। মুম্বাই ভারতের সার্বিক জনবহুল ও বিশ্বের সার্বিক জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। এ শহরের জনসংখ্যা প্রায় 1,40,00,000। এখন আমরা সোজা বাস স্টপে গিয়ে দাঁড়াবো, বাস স্টপ থেকে বাস আসবে, তখন আমরা চলে যাব গেট অফ ইন্ডিয়াতে। সো বাস অলরেডি চলে এসে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি বসে পড়েছি। বাসের মাত্র টিকিটের প্রাইস থাকে 5 টাকা, 5 রুপি। আমি তো শুনে অবাক, 13-14 কিলোমিটার রাস্তা, মাত্র 5 রুপি, অনেক রিজনেবল প্রাইস, এখানে আসলে যাওয়া আসা করা যায়। এটা হচ্ছে আমার টিকিট, দেখতে পাচ্ছেন এটা অলরেডি টিকিট দিয়ে দিয়েছে। সো বাসে চেপে চেপে যাচ্ছি মুম্বাই গেট দর্শন করতে। তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ, পাশে অনেক সেলিব্রিটি দোকানপাট, অনেক সুন্দর সুন্দর। সো আমি তো আস্তে আস্তে যাচ্ছি, আপনারা কবে আসছেন কমেন্ট করে জানাবেন। সো সামনে সামনে আস্তে আস্তে আছে, যে এত কোনো ক্রাউডই নেই, অত ক্রাউড যত পরিমাণ ভেবেছিলাম যে এত ক্রাউড থাকবে তত পরিমাণ কিন্তু ক্রাউডই নেই এখানে। সো সামনে দেখতে পাচ্ছি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল, মুম্বাইয়ের একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, ভারতে একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মধ্যে অন্যতম। এই টার্মিনালটি মুম্বাইয়ের রেলওয়ে শহরতলির প্রান্তিক স্টেশন। প্রায় স্টেশনটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছিল, যুক্তরাষ্ট্রের রানী ভিক্টোরিয়া শাসনামলে এটি আসলে তৈরি করা হয়। প্রায় 1887 সালে এটি নির্মাণ কাজ শুরু হয়, প্রায় 10 বছর সময় লেগেছিল। সো অনেক সুন্দর গাইজ, দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে, এটা হচ্ছে বাস স্টপ। এখান থেকে আপনারা মুম্বাইয়ের যে কোনো জায়গারই আপনারা গাড়ি পেয়ে যাবেন। যারা হয়তো বা দেখতে চান মুম্বাই দর্শন, একদিনে পুরো দিনে একটা ট্যুর নিতে চান, তারা ওইখান থেকে বাসের টিকিট কেটে আপনারা পুরোপুরি 300 থেকে 300 অথবা 250 রুপি দিয়ে আপনারা সব কিছু এখান থেকে একদিনে পুরো মুম্বাই কভার করতে পারেন। সো যাই হোক, আমি সেটা না বলে আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা 2-3 দিন থাকুন, আপনারা আরামসে আস্তে 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 সবগুলো ঘুরে ঘুরে দেখবেন। কিন্তু ওইখান থেকে কিন্তু সব কিছু আসলে ঘুরে আপনাদেরকে দেখাবে না, জাস্ট গাড়িতে উঠবেন, জাস্ট আয়না থেকে জাস্ট দর্শন করবেন। আর গাইস, আমি মুম্বাই আসার পর দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় আসলে অনেক কবুতর, তাদেরকে খাবার দেয়, আসলে অনেক ফ্রেন্ডলি একটা সিটি। আর আমি মুম্বাই আসার পর গাইস অনেক হেল্প পেয়েছি এই এদের থেকে। আসলে এখানে দেখতে পাচ্ছেন মাতাজির অলরেডি পুজো হচ্ছে, এখনও দুর্গা পুজো চলছে, মানে মাতাজি। সো দেখতে পাচ্ছেন বিকাল টাইমে অলরেডি বাস চলছে আস্তে আস্তে। সো এটা হচ্ছে মুম্বাইয়ের একটা কোনো একটা মন্ত্রণালয় হতে পারে, বাট আমি জানি না। আমি তো সামনে আস্তে আস্তে দেখতে দেখতে নাজরা ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি। সো গাইস, আসলে অনেক সুন্দর গাইস মুম্বাই। সো এটা হচ্ছে দ্য এশিয়াটিক সোসাইটি মুম্বাই, এটা হচ্ছে 1804 সালে এটা স্থাপিত হয়েছে। সো তার পাশে আমরা চলে যাচ্ছি যে লোকাল বাস পাবলিক ট্রান্সপোর্ট করে সে মুম্বাই দর্শন করতে। সোলাটির বাস থেকে নেমে পড়ছি, এখান থেকে 4 মিনিটের হাঁটার পথ, 5 থেকে 6 মিনিট লাগবে আমাদের যেতে। সো এখানে দেখতে পাচ্ছি অলরেডি একটা কাজ চলছে, এখানে একটা পুরনো প্রায় ব্রিটিশদের তৈরি, আসলে এই শহরটা প্রায় ব্রিটিশরা তৈরি করেছিল। সো তার মধ্যে আরেকটা ছবি দিয়েছে যে লন্ডনের মধ্যে যে দুইতলা বাসগুলো পাওয়া যায়, এখানেও সেম সিস্টেমে সেই বাসগুলো চলাফেরা করে। সো গাইস, সামনে দেখতে পাচ্ছেন আরব সাগরের তীরে সেই মুম্বাই গেট আস্তে আস্তে চলে যাচ্ছি। আর এই বিল্ডিংটা দেখুন গাইস, অনেক বড় গাইস, গাইস আসলে অনেক সুন্দর আসলে মুম্বাই সিটিটা। সো আমরা ছবিতে লন্ডনে যেভাবে দেখছে যে দুইতলা বাসগুলো, সো সেগুলো দেখতে পাচ্ছি এখানে, আসলে অনেক সুন্দর গাইস সিটিটা, অনেক সুন্দর। টাটা গাড়ি দেখতে পাচ্ছি তার পাশে, সেখানে অনেক ক্রাউডের সংখ্যা দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রায় দেশে বিদেশ বিদেশ থেকে প্রায় নানা প্রান্ত থেকে গাইস এখানে আসলে মানুষ এসেছে দেখতে পাচ্ছি। সো গাইস, এখানে ক্রাউডের সংখ্যাটা দেখে তো আমি পুরোই হাত, যে এত ক্রাউড, যে এখানে আসার জন্য এত ক্রাউড। আমি শুনেছিলাম যে ওটা অনেক ক্রাউড হয়, বাট এত ক্রাউড যে সেটা শুনিনি।
এটা হচ্ছে হোটেল তাজ, এটা হচ্ছে অনেক পপুলার একটা। আরব সাগরের তীরে উঠেছিল হোটেল তাজ, এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোটেল তাজ। আর গাইস এখানে ক্রাউডের সংখ্যাটা দেখুন গাইস, অনেক মানুষ, প্রায় দেশ বিদেশ থেকে গাইস এখানে মানুষ এসেছে, দেখতেই পাচ্ছি অনেক মানুষ গাইস। আমরা এখন চেক ইনের পালা। তো দেখতে পাচ্ছেন চেক ইন এর গাইস, চেক ইন যেখান থেকে করবে সেখানে কত ক্রাউড। সো চেক ইন করে অলরেডি চলে এসেছি। গেট অফ ইন্ডিয়া হলো পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে ব্রিটিশ ভারতের সময়ে নির্মিত স্মৃতিসৌধ। এটি দক্ষিণ মুম্বাইয়ের অ্যাপোলো বান্দ্রাতে এলাকায় জলাশয়ের তীরে অবস্থিত। এখান থেকে আরব সাগর দেখা যায়। এই স্থাপত্যটি 26 মিটার, প্রায় 85 ফুট তৈরি। এটি মুম্বাইয়ের হাবড়া জলাশয়ের কিনারায় অবস্থিত। সো গাইস বাংলাদেশ থেকে সদর চলে এসেছি, দেখতে পাচ্ছি গেট অফ ইন্ডিয়া। সো গাইস ছোটোবেলায় দেখেছিলাম মুভিতে, অনেক মুভিতে অনেক সিনেমায় দেখেছি গেট অফ ইন্ডিয়া হোটেল তাজ। সো আজকে সেই স্বপ্নটা পূরণ হলো, তো চলে এসেছি গেট অফ ইন্ডিয়া। সো গাইস আমি অনেক হ্যাপি যে আমি এত দূর থেকে গাইস চলে আসতে পারছি, যে এত দূরে এই স্থাপত্যটি দেখার জন্য গাইস এক দুই চোখে শুধু জাস্ট দেখার জন্য। সো অনেক হ্যাপি। সো গাইস ছবি তুলবো, অনেক কিছু করবো। আর তার পাশে রয়েছে এটা হচ্ছে হোটেল তাজ, আর তার পাশে রয়েছে হচ্ছে আরব সাগর। গাইস এত সুন্দর, যে এত সুন্দর গাইস কী বলবো। সো এখানে আমি অনেকক্ষণ থাকবো গাইস। যাই হোক, এটা হচ্ছে সেই গেট অফ ইন্ডিয়া যেটাতে লক্ষ লক্ষ মানুষ এসে গাইস এখানে আসলে ঘুরতে আসে এই জায়গাটাতে, জাস্ট একটা ছবি দেখার জন্য আর একটা ছবি তোলার জন্য। তো দেখতে পাচ্ছি এখানে ক্রাউডের সংখ্যা, দেখতে পাচ্ছেন আজ গাইস সানসেট হচ্ছে তাজের ওপরে। গেট অফ ইন্ডিয়া দেখতে প্রায় নয়াদিল্লি ইন্ডিয়া গেটের মতোই দেখতে। তার পাশে রয়েছে ব্যয়বহুল হোটেল তাজ, বিলাসবহুল হোটেল, একটি চেইন এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড একটি সহযোগী প্রতিষ্ঠান যার সদর দপ্তর মুম্বাই ভারতে। 1902 সালে জামশেদজি টাটা কর্তৃক নিগমিত। যাই হোক আমরা এখান থেকে যাবো এখন হচ্ছে মেরিন ড্রাইভ, আপনাদেরকে মেরিন ড্রাইভেও নিয়ে যাবো, চলুন আমাদের সাথে মেরিন ড্রাইভে। সেখান থেকে প্রায় হাঁটার দেখতে প্রায় 35 মিনিট। যাই হোক আমি 35 মিনিট হেঁটে হেঁটে যাবো, আমি এখানে ওয়ার্ক করবো। এত সুন্দর সিটি, সো গাইস না হাঁটলে কি হয়, হেঁটে হেঁটে সব সিটি দেখবো। বিদায় গেটওয়ে ইন্ডিয়া, বিদায় হোটেল তাজ। সো এখানে পাশে দেখতে পাচ্ছি সমোসে। সো গাইস সমোসে না খেলে কি হয়, সমোসে অলরেডি খেয়ে ফেলেছি। এই রোডটা দিয়ে আমরা চলে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সো এখানে ক্রাউডের সঙ্গে দেখতে পাচ্ছেন সব ফরেনার, বিদেশি, দেশি বিদেশি, একদম পুরো একটা লন্ডন লন্ডন একটা ফিল আসছে। সো হোটেল তাজের পাশে আমরা চলে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সেখান থেকে প্রায় 30-35 মিনিট হাঁটা লাগবে, তারপর আমি আস্তে আস্তে চলে যাচ্ছি সেই লোকেশন ধরে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। এই মেরিন ড্রাইভে গাইস অনেক বলিউডের বড় বড় সিনেমা এখানে শুটিং হয়েছে, যেমন 3 ইডিয়েটস মতো বড় বড় অনেক বড় বড় শুটিং হয়েছে। হোটেল তাজের অলরেডি রেনোভেশন চলছে, তার পাশে দেখতে পাচ্ছি বড় বড় যে সেলিব্রিটিরা যে কাপড় ইউজ করে সেই বুটিক্সগুলো, পুরো দেখতে দেখতে গাইস আসলে চলে আসছে হাঁটতে হাঁটতে। সো দেখতে পাচ্ছি অলরেডি একটা বুটিক্স, সো কার নামে সেটা দেখতে পাচ্ছি না অলরেডি। সো আমি আস্তে আস্তে চলে আসছি সে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। এত সুন্দর যে মুম্বাই সিটিটা এক্সপ্লোর করতে গাইস, কোনো ক্রাউড নাই, ট্রাফিক ট্রাফিকের মতো চলছে, আর বাচ্চারা ওই দিকের পাশে খেলাধুলা করছে, বড় একটা মাঠ দেখতে পাচ্ছি। সো বিউটিফুল আসলে প্লেসটা, সব সামনেও ফরেনার দেখছি, মনে হয় কোথা থেকে হেঁটে হেঁটে আসছো হয়তোবা। সো ট্রাফিক অলরেডি দাঁড়িয়ে আছে, একদম ক্রাউড নাই বললে চলে, একদম পরিষ্কার। সো কিছুক্ষণ মতো সানসেটও হবে, দেখতে পাচ্ছি সূর্য অলরেডি ডুবতে শুরু করেছে, আমি ট্রাফিক ক্রস করব। সো দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, দেখা যাক কখন ট্রাফিক দেয়, তারপর আমরা চলে যাবো হচ্ছে মেরিন ড্রাইভ। পাক্কা 35 মিনিট হাঁটার পর চলে এলাম। সো সামনে দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ। অনেক ইচ্ছা ছিল গাইস এখানে আসার জন্য, গাইস অনেক বড় বড় সেলিব্রিটির মুভি এখানে শ্যুট করা হয়েছিল, যেমন 3 ইডিয়েটসের মতো বড় বড় মুভিরা এখানে শ্যুট করা হয়েছিল।
ম্যারিন ড্রাইভ ভারতে মুম্বাই নেতাজি সুভাষচন্দ্র বোস রোড বরাবর একটি 3 কিলোমিটার দীর্ঘ প্রমনোদ। আসলে এটা যে এত বড় গাইস কি বলবো, একদম দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা ধরে হচ্ছে এই প্রমনোদটি। আর সামনে দেখতে পাচ্ছেন সে প্রমনোদ অলরেডি বসে আছে হাজার হাজার লোক। তো সামনে অলরেডি গাড়ি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছে মার্সিডিজ নামে একটি গাড়ি সামনে কোনো রাস্তা ক্রস হয়ে বসে পড়েছে এখানে একটা সিটের মধ্যে পাশে বসে পড়েছি। সামনে গাইস ভিউটা দেখতেন একদম অসাধারণ, অলরেডি সানসেট হচ্ছে আর বড় বড় হোটেল তো রয়েছে তার পাশে। দেখতে পাচ্ছেন পাথরগুলো ছিল তো একদম বড় বলে, এগুলো হচ্ছে ইম্পোর্ট করে এনেছিল পাথরগুলো। সেখানে অলরেডি কাজ চলছে, রিয়েক্টার ট্রানজেকশনের কাজ চলছে। সো দেখতে পাচ্ছেন এখানে আসলে পাথরগুলো সেই মুভিতে দেখেছিলাম সেই পাথরগুলো। সো দেখতে পাচ্ছেন সামনে সানসেট হচ্ছে, ওই যে সুন্দর একটা সিটি, অলরেডি সিটিটা এক্সপ্লোর করবো। যাই হোক, আজকে গাইস আপনার থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বাই।